السلام عليكم ورحمة الله وبركاته مدينة المنورة থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সাথে রয়েছে আমি মোহাম্মদ মামুন এই মুহূর্তে আমরা রয়েছি ইসলামের সর্বপ্রথম মসজিদ সেই মসজিদের সামনের দিকে এবং এখান থেকে আমার পিছনে যে জায়গাটি দেখা যাচ্ছে সেটাই হলো মসজিদ আল কুবা যেটাকে ইসলামের সর্বপ্রথম মসজিদ বলা হয় এবং এই মসজিদটি সওয়াবের ক্ষেত্রে হলো 4 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ 4 নম্বর মসজিদটি এবং এখানে দুই রাকাত নামাজ পড়লে একটি কবুল উমরা হজ সমান সওয়াব পাওয়া যায় এবং আমরা এইখানে আজকে এসেছি মদিনাতে কিন্তু আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিতে ভিজলাম এবং এই এলাকাটি আপনাদেরকে বৃষ্টিতে ভিজে ঘুরে ঘুরে দেখাবো খুব সুন্দর এই জায়গাটিতে আল্লাহ যেন সবাইকে আসার তৌফিক দান করে আমিন এবং চলুন আমাদের সাথে আজকে আপনাদেরকে সেই জায়গাটি দেখাচ্ছি মসজিদ আল কুবার এই সুন্দর জায়গাটিতে মাশাআল্লাহ দুই পাশে রয়েছে হাঁটার রাস্তা এবং এই নীল কার্পেট যেটা রয়েছে এখান দিয়ে হলো ছোট ছোট গাড়ি এবং সাইকেল বা অন্যান্য যানবাহন যাতায়াত করে এখান দিয়ে এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণ দর্শনার্থী সব সময় থাকে এবং আজকে বৃষ্টির দিন বিশেষ করে আরো বেশি পরিমাণ লোকজন এখানে ঘোরাফেরা করছেন এবং আমরাও এখানে আজকে আসলাম ঘোরাফেরা করার জন্য মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আমার সামনে যে জায়গাটি দেখা যাচ্ছে দুইটা মিনারা ওইটাই হলো মূলত মসজিদ আল কুবা এবং ইসলামের সর্বপ্রথম মসজিদ এবং এই পাশে যে বাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো হয় সাহাবীদের বাড়ি যেই সাহাবীরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কুবাতে রিসিভ করেছিলেন এবং তাদের বাচ্চারা যে দব বাজিয়ে গান গেছিলেন সেই সাহাবীদের এলাকা এবং সেই সাহাবীদের বাড়ি এই পাশে এটা এবং এই সুন্দর জায়গাটিতে এখান থেকে মসজিদ আল নববীতে পায়ে হেঁটে যাওয়ার রাস্তা এবং এই ছোট ছোট যানবাহনগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে আপনি দর্শিয়ালের মাধ্যমে যেতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে ছেলে মেয়ে পুরুষ উভয় কিন্তু এখানে সাইকেল ভাড়া নিয়ে চালাতেছে এবং এই চালানোর খুব সুন্দর এই জায়গাটি করা হয়েছে কিছুদিন আগেই মাশাআল্লাহ তাবারাকাল্লাহ এবং আমার একটা সাইকেল রয়েছে আমি মাঝে মধ্যে এখানে আসি বাট আজকে বৃষ্টির কারণে আমি সাইকেলটি বের করে নিয়ে আমরা গাড়ি নিয়ে এসেছিলাম এবং পায়ে হেঁটে ঘুরলাম খুবই সুন্দর লাগবে এবং এখানে এই পাশে ডান পাশে এই মসজিদটি রয়েছে যেটির নাম মসজিদ আল জুমা এই মসজিদ আল জুমা এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম কুবা মসজিদের ওইখান থেকে মদিনাতে হিজরত করে আসার পরে কুবা মসজিদ ওইখানে 14 দিনের মতো থাকেন এবং ওইখানে ওই কুবা মসজিদ তৈরি করার পরে তিনি মদিনার দিকে আরও সামনের দিকে এগোচ্ছিলেন এবং তখন এখানে জুমার নামাজ আদায় করেন এবং সেই জন্য এখানে একটি মসজিদ পরিবর্তিত হয়ে যায় এবং এই মসজিদটির নাম হয় মসজিদ আল জুমা ইসলামের যে প্রথম জুমা মসজিদ সেটা হলো এটি এবং এর এই পাশে রাস্তার এই পাশে রয়েছে সুন্দর একটি জায়গা যেখানে সাহাবীদের বাড়ি ছিল এটা কিছুদিন আগে রাস্তা ঠিক করতে গিয়ে এই জায়গাটা বের হয় এবং এই সেই কুবা এলাকায় আমরা এই মুহূর্তে রয়েছি ফ্রন্ট অফ কুবা যেটা মসজিদ আল নববীর মসজিদ আল গামামা থেকে পায়ে হেঁটে আসার এই রাস্তাটি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক শনিবার তিনি পায়ে হেঁটে মসজিদ আল নববী থেকে এই মসজিদ আল কুবার দিকে আসতেন এবং এখানে দুই রাকাত নামাজ আদায় করলে যে একটি কবুল উমরা হজের সমান সওয়াব পাওয়া যায় এই জন্য এখানে বিশেষ করে যারা হজ উমরা আসেন তারা মসজিদ আল নববীর পরবর্তী স্থানটি হলো এই মসজিদ আল কুবা যেখানে দুই রাকাত নামাজ পড়ার জন্য তারা এখানে এসে থাকেন এবং এটা এখানে সবসময় হাজিগণের ভিড় সবসময় থাকে এবং এখানে রাস্তা পারাপার হওয়ার জায়গা রয়েছে এবং মাশাআল্লাহ তাবারাকাল্লাহ এই হলো মসজিদ আল জুমার যে সামনের সাইডটি সেটি এবং এখান থেকে মসজিদ আল কুবার দিকে পায়ে হেঁটে যাওয়ার এই সুন্দর রাস্তাটি দেখলে আপনি অসম্ভব সুন্দর এবং আপনার খুব ভালো লাগবে যারা মক্কা মদিনা আসেন মদিনা আসলে অবশ্যই এই জায়গাটি ঘুরে এখান থেকে পায়ে হেঁটে বা গাড়ির মাধ্যমে এখানে ঘোরাফেরা করতে পারবেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ এই ছোটো ছোটো যানবাহন রয়েছে যেটা মসজিদ আল নববী থেকে মসজিদ আল কুবা পর্যন্ত আপনাকে নিয়ে আসবে মাত্র 10 রিয়ালের মাধ্যমে আর আজকে বৃষ্টি ভেজা রাতে খুবই সুন্দর চমৎকার একটি সুন্দর ওয়েদার দেখা যাচ্ছে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ দেখুন অসম্ভব সুন্দর লাগতেছে আজকে আসলে এমনি এখানে টাইলস করা তারপরে এখানে সুন্দর ওয়েদারের মাধ্যমে অসম্ভব সুন্দর লাগতেছে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ এই জায়গাটা এবং এখানে সাইকেল এবং ছোট ছোট গাড়ির মাধ্যমে কিন্তু লোকজন যাতায়াত করে এবং পায়ে হেঁটে বিশেষ করে পায়ে হেঁটে যে মজাটা পাচ্ছে এটা গাড়িতে এবং অন্যান্য যানবাহনে পাবেন না এই পায়ে হেঁটে মজাটাই অন্যরকম সুন্দর এই রাস্তাটা এখান থেকে একদম মসজিদ আল নববী পর্যন্ত সোজা চলে গিয়েছে এবং এই রাস্তার মাধ্যমে অনেক লোকজনের ব্যবসা বাণিজ্য আরও উন্নত হয়েছে দুই পাশে দোকানপাট রয়েছে এবং মসজিদ আল জুমা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ খুবই সুন্দর মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আমরা দেখতে দেখতে একদম মসজিদ আল কুবার সামনে চলে এসেছি একদম ফ্রন্ট অফ কুবা আমরা এই মুহূর্তে এবং এখানে আসা আরও বেশ কিছু সুন্দর ভিউ রয়েছে এবং প্রচুর পরিমাণ স্থানীয় লোকজন এবং হাজিগণ এখানে আসেন আসলে এখন রাত্রির প্রায় একটার মতো বাজে এবং এখন হাজিগণ কম কিন্তু স্থানীয় লোকজন
প্রচুর পরিমাণ ভিড় রয়েছে পর্যটকদের এবং বৃষ্টি ভেজা রাত মাশাআল্লাহ। এই বৃষ্টি এখানে কিন্তু বেশি একটা হয় না, খুব কম পরিমাণ বৃষ্টি হয়, সেজন্য এখানকার মানুষ বৃষ্টি পেলে খুবই এনজয় করে এবং রাস্তায় বের হয়ে যায় এবং ভিজে। আর এই পাশে কিছু বাগান রয়েছে, এই পাশে ছিল অনেক পুরনো বাগান, কোবা শহরটা আসলে চারপাশে বাগান ভরা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমরা দেখতে দেখতে একদম সেই মসজিদ আল কুবার কাছাকাছি চলে এসেছি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার মাশাআল্লাহ তাবারাকাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এখনো আকাশ ভরা মেঘ এবং গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, খুবই সুন্দর রিমঝিমি বৃষ্টি। এই দুই পাশে এই যে বসার জায়গা, সুন্দর বসার জায়গা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। একদম ফ্রন্ট অফ কুবা এই সুন্দর দৃশ্যটা, বৃষ্টি ভেজা রাত, সাথে দুই পাশে গাছ, মাঝখান দিয়ে রাস্তা, খুবই সুন্দর চমৎকার একটি ভিউ এই মুহূর্তে রয়েছে মসজিদ আল কুবার ফ্রন্ট অফ কুবাতে। আমরা এখন ছুটে চলছি মসজিদ আল কুবার দিকে এবং পায়ে হেঁটে আস্তে আস্তে যাওয়া হচ্ছে, খুবই সুন্দর মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। মিডিল রাস্তা দিয়ে হেঁটে চলা বৃষ্টি ভেজার রাতে কুবার দিকে, সুবহানাল্লাহ খুবই সুন্দর চমৎকার দৃশ্য মাশাআল্লাহ তাবারাকাল্লাহ মাশাআল্লাহ। এই মুহূর্তে আমরা একদম সামনাসামনি রয়েছি, এখানে যে বাচ্চাদের খেলনার গাড়ি ভাড়া পাওয়া যায়, সাইকেল, এবং খুবই সুন্দর এই চারপাশের সুন্দর দৃশ্যটা মসজিদ আল কুবার মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। যত সামনের দিকে যাচ্ছি তত ভালো লাগতেছে, হাঁটার একটা এক্সপিরিয়েন্স অন্যরকমের। ফার্স্ট টাইম আমি বৃষ্টির ভিতরে এই কুবার এই এলাকা দিয়ে হাঁটাহাঁটি করলাম মাশাআল্লাহ। আমরা ওই পাশ থেকে হেঁটে হেঁটে এখানে আসলাম এবং এই দুই পাশে তো প্রচুর পরিমাণ দোকানপাট রয়েছে, খাবারের দোকান, কফি শপ এবং অন্য অন্য দোকান, খেলনার দোকান, বাচ্চাদের অন্য অন্য জিনিসপত্রের দোকান। খুবই সুন্দর এই কুবা চত্বর মাশাআল্লাহ তাবারাকাল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর চমৎকার। এই যে বাচ্চারা বৃষ্টির ভিতরে খেলাধুলা করতেছে দেখুন, অসম্ভব সুন্দর জায়গাটা, অসম্ভব সুন্দর, আসলেই সুন্দর মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। মাশাআল্লাহ এই সুন্দর ডিজাইনগুলো এখানে বর্তমানে করা হয়েছে, এখানে বিভিন্ন ধরনের ফেস্টিভ্যালও হয়, সৌদি আরবের যে ন্যাশনাল বিভিন্ন অনুষ্ঠান এখানেও উদযাপিত হয়, এবং কফি শপ বসার জন্য সুন্দর সুন্দর জায়গা, দুই পাশে হাদায়ার দোকান এখানে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা দেখতে দেখতে একদম মসজিদ আল কুবার ফ্রন্ট অফ কুবার একদম সামনে রয়েছে সুন্দর জায়গাটি, এখানে বসার ঘোরার। এর ভিতরে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে, মানুষ হাঁটাচলা করছে, খুবই ভালো লাগছে অনুভূতিটা আলহামদুলিল্লাহ। এত সুন্দর ওয়েদার আমি আগে কখনো এত এত এনজয় করতে পারি না, এত সুন্দর ওয়েদার পাইনি যতটা আজকে পাইলাম এই কুবা মসজিদে এখানে বৃষ্টি ভেজা রাতে। দেখুন পিকচারগুলো আসলে খুবই সুন্দর হবে, চারপাশে শুধু পানি, পানি টাইলসের উপর দিয়ে দেখা যাচ্ছে কিন্তু পানি, এবং লাইটের যে প্রতিধ্বনিটা পানির উপরে দেখা যাচ্ছে। এখানে কিন্তু আমাদের দেশি ভাইদের কাজ কিন্তু শেষ নাই মাশাআল্লাহ। এই হলো সোনার মদিনা, যেটা আসলেই অসম্ভব সুন্দর, পৃথিবীর সকল শহর থেকে মদিনা শহর অত্যন্ত বেশি সুন্দর মাশাআল্লাহ। বাচ্চারা খেলাধুলা খুবই সুন্দর মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, অনেক সুন্দর এই রাস্তা। এই হলো মদিনা শহর আলহামদুলিল্লাহ। এই হলো কুবা মসজিদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, সে অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। আশা করি ইনশাআল্লাহ সবার সাথে কোনো একদিন দেখা হয়ে যাবে, যারা যারা মদিনাতে আসবেন অবশ্যই যোগাযোগ করবেন, আপনাদেরকে মদিনার সুন্দর সুন্দর জায়গায় ইনশাআল্লাহ ঘুরে ঘুরে দেখাবো।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।